বিরতির পর স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির মতো ঘটনা উঠে আসছে এবং এর নেপথ্যে যে বেশ একটি চোর চক্র কাজ করছে তার বলার অপেক্ষা রাখে না। জানা যায় এই ধরনের বাইকগুলি চুরি করে তারা ওপার অর্থাৎ বাংলাদেশে পাচার করে, অবৈধভাবে পাচার করছে। এবং দেখা যায় যে গতকালই মধুপুর থানার পুলিশ তারা একটি অভিযান চালায় এবং সেই অভিযান চলাকালীন মধ্যরাতে অরবিন্দনগর সীমান্ত এলাকা থেকে একটি চুরি হওয়া বাইক উদ্ধার করে। ওসি রেবজি চ্যাটার্জি জানান যে চোর ধরা হবে খুব শীঘ্রই। তবে সীমান্ত এলাকায় কিভাবে এলো এই বাইক, তবে কি এই বাইকটিও বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছিল এক চোর চক্র, এমনটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশ আধিকারিক বলছেন খুব দ্রুত চোর পান্ডা এবং যে চোর চক্র গোটা রাজ্য জুড়ে কাজ করছে তাদেরকেও ধীরে ধীরে গ্রেফতার করা হবে। তবে কি বলছেন ওসি দেবজিৎ চ্যাটার্জি শোনাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে ভোররাতের দিকে খবর আছে গোপন সূত্রের ভিত্তিতে, একটি পালসার বাইক জঙ্গলের মধ্যে আছে। সাথে সাথে এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, অরবিন্দনগর এরিয়াতে গিয়ে জঙ্গলতে তল্লাশি করি এবং সেখান থেকে একটি 150cc পালসার বাইক আমরা রিকভারি করি এবং সিজ করি। বাইকের নাম্বারটা কি পাওয়া গেছে? হ্যাঁ, ঘটনা এটা পাওয়া গেছে। নাম্বারটা হচ্ছে TR01AQ93W। স্যার, এটা কি কোনো বাড়ি থেকে নাকি জঙ্গল থেকে? এটা জঙ্গল থেকে অরবিন্দনগরে। এই মেশিনের সাথে কি কাউকে স্যার কোনো ডিটেইন করা? আমরা এটা ইনভেস্টিগেশন চলছে, আশা করি এটা এর মধ্যে ডিটেইন হয়ে যাবে। স্যার, মালিক চিহ্নিত হয়েছে? আমরা অলরেডি পিএসকে মেসেজ দিয়েছি, খুব সম্ভবত এটা পশ্চিম ত্রিপুরা থেকে ইস্যু হয়েছে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। মধুপুর থানার পুলিশ মধ্যরাতেই অরবিন্দনগর সীমান্ত এলাকায় যায় এবং সেখান থেকেই চুরি হওয়া এই বাইক উদ্ধার হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।